নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে হাতের শিরোরেখা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিরোরেখা হাতের মাঝামাঝি অবস্থানে আড়াআড়িভাবে দেখা যায়, এই রেখাটিকে শিরোরেখা বলে। শিরোরেখা হাতের একটি গুরুত্বপূর্ণ রেখা। এই রেখা বিচার করার আগে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য অবশ্যই বিচার করা প্রয়োজন, কারণ হাতের গঠনমূলক বৈশিষ্ট্য আলাদা হওয়ার জন্য একই ধরনের রেখা বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন ধরনের ফল দিতে পারে। যেমন কৌণিক হাত, দার্শনিক হাত বা আধ্যাত্মিক হাত, এই ধরনের হাতের মানুষেরা এমনিতেই একটু চিন্তাশীল বা কল্পনাপ্রবণ হয়ে থাকে। কৌণিক হাত দেখবেন অনেকের হাতের উপরের দিকটা আঙুলগুলো মিলে কোণাকৃতি ধারণ করে এবং হাতের নিচটাও বেশ মোচাকৃতি হয়ে যায়। উপনিষ বেশ সরু, মাঝে বেশ চওড়া থাকে, একে বলা হয় কৌণিক হাত। তো এরা একটু চিন্তাশীল প্রকৃতির হয়। আর দার্শনিক হাত বা আধ্যাত্মিক হাত, হাত বেশ প্রখর ধরনের হয়, অর্থাৎ হাতের পিছন দিকে তাকালে দেখা যাবে শিরা উপশিরা দেখা যাচ্ছে, আর হাতের আঙুলের গিঁটগুলো বেশ বড় বড়, প্রতিটি আঙুলে গিঁট থাকবে, একে বলা হয় দার্শনিক হাত। তো এরা একটু চিন্তাশীল এবং বিচার বিশ্লেষণ প্রকৃতির মানুষ ও কল্পনাপ্রবণ। তাই এই ধরনের হাতে বেশিরভাগ ক্ষেত্রেই শিরোরেখা চণ্ডের দিকে ঢালু হয়ে নেমে যায়। যাদের হাতে শিরোরেখা চণ্ডের দিকে নেমে আসে তারাও হয় কল্পনাপ্রবণ এবং চিন্তাশীল। সুতরাং কৌণিক হাত, আধ্যাত্মিক হাত বা দার্শনিক হাতের চণ্ডের ক্ষেত্রে নেমে আসা ঢালু শিরোরেখার উপযোগিতা কম। আবার চৌকো হাতের মানুষেরা বাস্তবিক, ব্যবহারিক ও প্র্যাকটিক্যাল ধরনের হয়ে থাকে। চৌকো হাত বলতে দেখবেন হাতের করতলের দিকে তাকালে বুঝতে পারবেন যে হাতের আঙুলগুলো বেশ একই লেভেলে গঠন হয়েছে এবং হাতের দিকে তাকালে মনে হয় হাত পুরো স্কোয়ার ধরনের বা চৌকো ধরনের। এরা ব্যবহারিক বা বাস্তবিক বা প্র্যাকটিক্যাল ধরনের মানুষ হয়ে থাকে। আর এই ধরনের হাতে শিরোরেখা যদি চণ্ডের দিকে ঢালু হয়ে নেমে যায় তাহলে দেখা যাচ্ছে যে তাদের আসলে যা গুণাবলী কিন্তু শিরোরেখা তার বিপরীত ধর্মী, কারণ শিরোরেখা চণ্ডের দিকে নেমে এলে তারা হয় কল্পনাপ্রবণ। এর ফলে এই ধরনের মানুষেরা স্কোয়ার হাতের গুণাবলী এবং শিরোরেখা চণ্ডের ক্ষেত্রের দিকে নেমে আসার গুণাবলী একসঙ্গে ধারণ করতে পারে। অর্থাৎ এরা ব্যবহারিক জগতে প্রয়োজনীয়তাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এরা হয় আবিষ্কারক ধরনের, অর্থাৎ চলার পথে যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়ে তা সুন্দর করে গঠন করে নিতে পারে। তাই চৌকো হাতে চণ্ডের দিকে নেমে আসা ঢালু শিরোরেখার উপযোগিতা অনেকটাই বেশি। আবার আধ্যাত্মিক হাত, কৌণিক হাত বা দার্শনিক হাতে যদি চণ্ডের ক্ষেত্রের দিকে শিরোরেখা নেমে আসে তাহলে তাদের কল্পনা প্রবণতাকে আরও বেশি বাড়িয়ে দেয়। সেই কারণে তারা লৌকিক জগতের থেকে বেশি আলৌকিক জগতের চিন্তা করে। তারা লেখক, সাহিত্যিক, যে সমস্ত কাজে কল্পনার প্রয়োজন বা চিন্তার প্রয়োজন সেই ধরনের কাজে আগ্রহী হয়ে থাকে। এদের কল্পনা অনেক সময় বিজ্ঞান, রাজনীতি, আবিষ্কারক, সমাজসেবা ইত্যাদি পথে তাদের নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোন ধরনের হাতে শিরোরেখাটি ঢালুভাবে নেমে এসেছে তার উপরে নির্ভর করবে। হাতের শিরোরেখারও কিছুটা স্বাভাবিক স্থান আছে, যেমন শিরোরেখা আয়ুরেখার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে হাতের মধ্যে প্রবেশ করতে পারে, বা শিরোরেখা আয়ুরেখা থেকে সামান্য বা একটু বেশি ফাঁক হয়ে
হাতের মধ্যে প্রবেশ করতে পারে, বা শিরোরেখা আয়ুরেখাকে কেটে মঙ্গলের ক্ষেত্র থেকে প্রবেশ করতে পারে। তো স্বাভাবিকভাবে এটাই হলো শিরোরেখার ধরন। কিন্তু যদি কারো হাতে শিরোরেখা অস্বাভাবিক মনে হয়, তাহলে তাদের মানসিক ভাবধারাও অস্বাভাবিক হবে। শিরোরেখা যদি আয়ুরেখা কেটে মঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয় এইভাবে, এবং মঙ্গলের ক্ষেত্রের দিকেই চলে যায়, এই হলো মঙ্গলের নিম্নক্ষেত্র, এই হলো মঙ্গলের উচ্চক্ষেত্র, অর্থাৎ মঙ্গলের নিম্নক্ষেত্র থেকে শুরু হয়ে উচ্চক্ষেত্রের দিকে চলে গেল, তাহলে মঙ্গলের গুণাবলী শিরোরেখা ধারণ করবে, ফলে সেই মানুষ হবে তর্কপ্রিয়, যুক্তিবাদী, ক্রোধী, হটকারী, ঝগড়াটে মনোভাব ইত্যাদি স্বভাবসম্পন্ন। যদি শেষের দিকটা একটু উঠে যায়, অর্থাৎ এইভাবে গিয়ে মঙ্গলের ক্ষেত্রে শেষের দিকটি একটু উপরমুখী, তাহলে কিন্তু এদের মধ্যে এই সব স্বভাবের সাথে, অর্থাৎ ঝগড়াটে হটকারী স্বভাবের সাথে খুন করার প্রবৃত্তিও মনে চলে আসতে পারে। যদি শিরোরেখাটি মঙ্গলের নিম্নক্ষেত্র থেকে শুরু করে আয়ুরেখাকে কেটে চন্দ্রের ক্ষেত্রের দিকে ঢালু হয়ে নেমে যায় ঠিক এইভাবে, তাহলে এদের মধ্যে যুক্তিবাদী তর্কপ্রিয় স্বভাব থাকার সত্ত্বেও একটু নমনীয়তা থাকবে, অর্থাৎ এরা আস্তে আস্তে বা আলোচনা করতে বা আস্তে আস্তে ঝগড়া করতে বেশি পছন্দ করবে। যাদের হাতে শিরোরেখা ও আয়ুরেখা যুক্ত অবস্থায় শুরু হয়, সেই ধরনের মানুষেরা একটু স্পর্শকাতর হয়, এদের মধ্যে আত্মবিশ্বাসের কিছুটা অভাব থাকে, এরা বেশ সতর্ক তবুও নিজের মনোভাব স্থির করতে পারে না, অর্থাৎ এদের কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারে না, এরা বুদ্ধিমান এবং প্রতিভাশালী হলেও সহজে নিজের প্রতিভা দ্বারা উন্নতি করতে পারে না। এই শিরোরেখা ও আয়ুরেখা যতটা বেশি যুক্ত হবে তার মধ্যে আত্মবিশ্বাস ততটাই কম থাকবে। যাদের হাতে আয়ুরেখা ও শিরোরেখা প্রারম্ভিক পর্যায়ে ফাঁকা দেখা যায় এবং শিরোরেখাটি বেশ শক্তিশালী, দীর্ঘ, সুগঠিত হয়, তাহলে বোঝা যায় তাদের মানসিকতা অত্যন্ত স্বাধীন ও শক্তিশালী। এরা স্বাধীনভাবে চিন্তা করে, প্রচলিত রীতিনীতির ঊর্ধ্বে পৌঁছে যেতে পারে, খুব সতর্কভাবে জীবনে আসা প্রতিটি সমস্যাকে সমাধান করে এগিয়ে যেতে পারে। এদের মধ্যে আত্মবিশ্বাস খুব বেশি হয়, নিজেদের মতামত এরা খোলাখুলিভাবে প্রকাশ করতে পারে, এদের ভাষার উপরও খুব ভালোভাবে দখল থাকে, এরা জনগণের সংস্পর্শ আসে সেই ধরনের কাজে এগিয়ে আসে, ফলে এরা হয় ধর্মপ্রচারক, অভিনেতা, রাজনীতিবিদ, অর্থাৎ যে ধরনের কাজে লোকেদের সামনে নিয়ে আসতে হয় বা অনেক মানুষ নিয়ে করতে হয়। যদি এই শিরোরেখা খুব বেশি ফাঁক হয়ে বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হয়, তাহলে তাদের মধ্যে স্বাধীনচেতা অনেক বৃদ্ধি পায়, ধরুন এইখান থেকে শুরু হলো, তাহলে তাদের মধ্যে স্বাধীনতা বা স্বাধীনচেতা অনেক বৃদ্ধি পাবে। শিরোরেখা ফাঁকা হয়ে হাতের মধ্যে সোজাসুজিভাবে প্রবেশ করলে, শিরোরেখা একটু ফাঁকা হলো আর এইভাবে হাতের মধ্যে প্রবেশ করলো, তাহলে এরা হয় বস্তুতান্ত্রিক বা বাস্তববাদী ধরনের। এরা ধীর স্থির স্বভাবসম্পন্ন, এদের বিচার শক্তি অত্যন্ত প্রখর, এই ধরনের রেখা সংগঠনী প্রতিভা নির্দেশ করে। কোনো মহিলার চৌকো হাতে যদি এই ধরনের রেখা দেখা যায়, ধরুন মহিলার হাত সম্পূর্ণ স্কোয়ার ধরনের এবং শিরোরেখা আয়ুরেখার থেকে একটু ফাঁকা হয় হাতের মধ্যে সোজাসুজি প্রবেশ করেছে, তাহলে তারা সংগঠন, ব্যবসা, শিল্প ইত্যাদি ক্ষেত্রে বেশ প্রতিভাশালী হয়, এদের গুণাবলীও অনেকটা পুরুষাকার হয়ে থাকে,
অর্থাৎ পুরুষদের মতো এদের গুণাবলী হয়ে থাকে। শিরোরেখা থেকে কোনো রেখা যদি উপর দিকে চলে যায়, ধরুন শিরোরেখা এইভাবে সোজা আছে, এই রেখা থেকে কোনো রেখা এইভাবে উপর দিকে চলে গেল, এই ধরনের চিহ্ন উপার্জনের দিকে খুব শুভ নির্দেশ করে, যাদের জীবনে উপার্জনই শ্রেষ্ঠ বলে মনে হয় তাদের হাতে এই ধরনের রেখা খুব ভালো ফল দিয়ে থাকে, অর্থাৎ খুব ভালো উপার্জন দিয়ে থাকে। এই রেখা শক্তিশালী মানসিকতার পরিচয় দেয়, কিন্তু এই সমস্ত গুণাবলী শুধুমাত্র নিজের গ্রহণ করার জন্য, অর্থাৎ নিজের স্বার্থের জন্য, কাউকে সেবা করার জন্য নয়, কাউকে সাহায্য করার জন্য নয়। শিরোরেখা প্রারম্ভিক পর্যায়ে যদি ফাঁক হয়ে চণ্ডের দিকে ঢালু হয়ে নেমে আসে, ঠিক এইভাবে, তাহলে এরা একটু বস্তুতান্ত্রিক বাস্তবিক হওয়ার সাথে সাথে শিল্পী সুলভ মনোভাবের মানুষ হয়ে থাকে। ফলে এই ধরনের মানুষের ব্যবসার ক্ষেত্রে একটু বৈষম্য সৃষ্টি হয়। এই ধরনের মানুষেরা সারাদিন খাটাখাটনি করে, পরিশ্রম করে এবং কাজের শেষে এদের মনোরঞ্জনের দিকে ঝোঁক থাকে, অর্থাৎ আনন্দ ফুর্তি নিয়েই থাকতে চায়। শিরোরেখা নিয়ে আরও অনেক বিষয় আছে যেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিও অত্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।